ভারতের কৃতি সন্তানদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র রতন টাটা। জামশেদজি টাটার উত্তরসূরি হিসাবে টাটা গোষ্ঠীর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গেই সামলেছেন তিনি। 1937 সালের 28 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। রতন টাটা মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে শিক্ষা জীবন শুরু করেন। পরে তিনি ক্যাথিড্রাল অ্যান্ড জন কন স্কুলে তার স্কুল শিক্ষা শেষ করেন। রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। 1990 থেকে 2012 সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান এবং অক্টোবর 2016 থেকে ফেব্রুয়ারি 2017 পর্যন্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে টাটা গ্রুপের রাজস্ব 40 গুণেরও বেশি বেড়েছে এবং মুনাফা 50 গুণেরও বেশি বেড়েছে। 1991 সালে জিয়াদি টাটা সন্সের দায়িত্ব থেকে সরে যান। তারপরে রতন টাটার কাঁধে পাকাপাকিভাবে ওঠে সেই দায়িত্ব। একজন এত বড় মাপের শিল্পপতি হিসাবে হাই প্রোফাইল থাকা সত্ত্বেও রতন টাটা ব্যক্তিগত জীবনযাপন করতেন অত্যন্ত সাধারণভাবে। গোটা দেশ তো বটেই বিশ্বের আইকন রতন টাটা চলে গেলেন বৃহস্পতিবার। একটি যুগের অবসান হলো যেন, মহিরুহের মতো টাটা সংস্থাকে আগলে রেখেছিলেন তিনি। লার্জার দ্যান লাইফ ছিলেন রতন টাটা, কেবল একজন শিল্পপতি হিসাবেই নয়, রতন টাটার অস্তিত্ব গোটা দেশের সর্বস্তরের মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয়। রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ তার বিশ্বস্ত সহকারী তথা প্রিয় সঙ্গী শান্তনু নাইডু। শান্তনু ছিলেন রতন টাটার নিকটতমদের মধ্যে অন্যতম। সব সময় রতনের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন শান্তনু। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হল। সোমবার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। আইসিইউতে রাখা হয়েছিল তাকে, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরানো গেল না দেশের এই অমূল্য রতনকে। সকল মায়া ছেড়ে চলে গেলেন তিনি। বছর বয়সে ইহ জগৎ ত্যাগ করলেন রতন টাটা। পার্সি ধর্মে পার্থিব শরীরের সবটাই তারা প্রকৃতিকে দিয়ে যান। শান্তির প্রার্থনার পর দেহ পিস টাওয়ারে রেখে দেওয়া হয়। রতন টাটা তার অন্তিম চিরঘুমেই সেই পিস টাওয়ারে শায়িত থাকবেন। Bureau Report, One India, Bangladesh.